কুষ্টিয়া ফিয়ার সবুজ পরিবেশ আন্দোলন ও দুর্যোগ প্রতিরোধের সামাজিক উদ্যোগে হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ। কুষ্টিয়া ফিয়ার সবুজ পরিবেশ আন্দোলন ও দুর্যোগ প্রতিরোধে সামাজিক উদ্যোগে শনিবার হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ চত্বরে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জীবননেশা সবুজ। এ সময় উপস্থিত ছিলেন হরিনারায়ণপুর ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন, হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ একরামুল হোসেন, সবুজ পরিবেশ আন্দোলনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, জেলা যুব মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মেহরুন আহমেদ, সদর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেহেনা মজিদ, ফেয়ার এর সমন্বয়কারী কে এম আহারিসুল আলম, প্রজেক্ট অফিসার জাফরিন সুলতানা, কৌশিক আহমেদ, সহকর্মী মোহাম্মদ সাগর ইসলাম সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক শিক্ষাকবৃন্দ। মোহাম্মদ রফিক, আরকে নিউজ, কুষ্টিয়া।